নমস্কার বন্ধুরা ছয়ই মার্চ দু হাজার কুড়ি আজকের তিথি হচ্ছে শুক্ল দ্বাদশী আজকে নক্ষত্র হচ্ছে পুষ্যা পুষ্যা অর্থাৎ শনির নক্ষত্র এবং এই পুষ্যা নক্ষত্র কিন্তু আমাদের একটি শুভ নক্ষত্র হিসেবে অ্যাস্ট্রোলজিতে ধরা হয় পুষ্যা নক্ষত্র দিনে একাধিক কাজ আধ্যাত্মিক কাজ এগুলো কিন্তু শুভ হিসেবে মানা হয় এবং বহু প্রাচীনকাল থেকে এই নক্ষত্রর ওপর কিন্তু মানুষ গুরুত্ব দিয়েছে বলা হয় যে শ্রীরামচন্দ্রের জন্ম নক্ষত্র কিন্তু পুষ্যা তো আমরা পুষ্য এবং চন্দ্রের কানেকশান এবং শনিচন্দ্রের কানেকশান নিয়ে প্রথমেই আলোচনা করব এবং এই মুহূর্তে যে ছকে নেগেটিভ যোগগুলো হয়ে আছে এগুলোর আলোকে প্রথমেই আমাদের জেনারেল প্রেডিকশান যেটা আপনাদের রাশি লগ্ন থেকে একেবারেই আলাদা একদম ব্যক্তিগত জন্মছকের আলোকে সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশানটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস আপনি পেয়ে যাবেন এই ভিডিও নিচে ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলো আমাদের পেজ এবং আমাদের গ্রুপ আপনি কিন্তু খুঁজে পেয়ে যাবেন ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকেও বন্ধুরা ভিডিওটি যাতে অন্য বন্ধুরা দেখতে পান দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন আমরা প্রথমেই পুষ্যা নক্ষত্র সম্পর্কে জানলাম পুষ্যা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কামধেনু কেন এই অদ্ভুত সিম্বল এর একটাই কারণ পুষ্যা নক্ষত্র নিয়ে কোনো কাজ বা শুভ কাজ করা হলে কথিত আছে সেই কাজ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধির কারণেই এই পুষ্যা নক্ষত্র সঙ্গে কামধেনুকে তুলনা করা হয়েছে পুষ্যা অর্থাৎ শনির কানেকশান শনি এবং চন্দ্রের কানেকশান প্রথমেই আমি বলবো আপনার লগ্ন রাশি যাই হোক না কেন আপনি যে কোনো রাশি যে কোনো লগ্নের আওতায় জন্মগ্রহণ করেন না কেন যেহেতু শনির কানেকশান এবং শনি বর্তমান অবস্থায় খুব স্ট্রং এবং চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে বেশ কিছু বিষয়ে চন্দ্র যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারলি ম্যাক্সিমাম মানুষের দুর্বল থাকে তো এই বিষয়টা মাথায় রাখলে প্রথমত আজকে মানসিক দিক থেকে কোনো বিষয়ে একটু নেগেটিভিটি অনেকের ক্ষেত্রে এটা আসবে একটু কাজে উদ্যোগের একটু

উদ্যমের অভাব এগুলো কিন্তু আসবে হতে পারে চন্দ্র সক্ষেত্রী তবুও কিন্তু একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে যাদের শনির প্রভাব জন্মচকে বেশি কারোর ধরুন লগ্নে শনি আছে কারুর ধরুন শনি তুঙ্গস্থ আছে কারুর শনি দশা চলছে এদের ক্ষেত্রে এই ধরনের ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে এছাড়া শনির প্রভাবাধীন দিনগুলোয় অর্থাৎ একে দেখছেন শনি দৃষ্টি দূরে দুয়ের ওপর শনিরই নক্ষত্র তো শনির প্রভাবাধীন দিনগুলোয় মানুষ কিন্তু একটু লেট করে ফেলে যে কোনো কাজ আপনি ধরুন একটা ডেলিভারি এজেন্টের কাজ করছেন সেখানে একটু লেট করে ফেলেন কাজের ক্ষেত্রে কোথাও বেরোতে গিয়ে একটু লেট করে ফেললেন টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে উঠতে পারলেন না ঘুম বেশি হল সকালে উঠতে দেরি হয়ে গেল সব কাজ লেটে চলছে তো এই ধরনের ঘটনা বা অযাচিত থাকে তাই কোনো জায়গায় ট্রেন বা ফ্লাইট ধরার থাকে এটা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করুন আপনার লগ্ন রাশি যাই হোক না কেন সেকেন্ড পয়েন্ট যদি আপনার ছকে শনিচন্দ্র যোগ থাকে শনিচন্দ্র যোগ শনির চন্দ্র এক ঘরে একে অপরের বিপরীতে বা শনির কোনো দৃষ্টিচন্দ্রের ওপর পড়ছে স্লোনেস ছাড়াও হাড়ের ব্যথা বেদনার সমস্যা কিছুটা মন খারাপ লাগা সারাদিনটা কোথাও আনন্দে কাটছিল এমন একটা ঘটনা ঘটলো কোনো প্রিয়জন বা কারুর সাথে তারপর থেকে মুডটা একদম অফ হয়ে গেছে এইরকম ধরনের ঘটনা বাড়তে পারে এছাড়া যদি যোগ আপনার থাকুক বা না থাকুক আপনার যদি জানা নেই চক যারা ডিপ্রেশনের পেশেন্ট তাদের ক্ষেত্রে কিছুটা ডিপ্রেশন বাড়তে পারে হাড়জনিত সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আজকের দিনে কিন্তু বাড়তে পারে এই হচ্ছে আমাদের জেনারেল পেডিশনের মূল রুলস কিন্তু মাথায় রাখতে হবে আরও যে দুটো নেগেটিভ যোগ চলছে তার এফেক্ট থেকেও আপনারা কিন্তু শট করে এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন না যেমন অঙ্গারক যোগের প্রভাব চলছে বর্তমান আকাশে মঙ্গল মঙ্গল কেতু যোগ থাকলে একাধিক স্থানে বাধা অল্পেতে রেগে যাওয়া হতাশা এগুলো বাড়ছে বুধ বকরি যাদের আছে কুইক ডিসিশানে ভুলভ্রান্তি এবং বেশ কিছু বিষয় আপনার ভুল সিদ্ধান্ত এবং আর্থিক ক্ষেত্রে কিছু লসেস হচ্ছে তো এই নিয়ে আমি বুধ বকরি কাটছে খুব তাড়াতাড়ি আমি ভিডিও আপডেটস দেবো আপনারা জানতে পারবেন তবে এই বিষয়গুলো যদি জন্মচকে থাকে রাশিলগ্ন থেকে একটু আলাদা ফল পাবেন এবার আমরা শুরু করছি মূল রাশিলগ্ন ভিত্তিক আলোচনাটা অবশ্যই লগ্ন থাকলে লগ্নটা ফলো করলেই হবে এবং ভিডিওটা দেখতে থাকুন মার্চের মাসিক রাশি ফল কমপ্লিট এবং বৃহস্পতি যে ভিডিওটা আমি আপডেট দিচ্ছি দশখানা রাশি কমপ্লিট হয়ে গেছে আর দুটো বাকি আছে আমি পরপর আপডেট দিয়ে দেবো শুরু করছি মূল আলোচনা মেষলগ্ন মেষ রাশি চতুর্থে চন্দ্র মানসিক দৃঢ়তা বাড়বে অবশ্যই আজকের দিনে বাড়িঘর বিষয়ে কোনো আপনার ঝুটঝামেলা অশান্তি এগুলো কিন্তু মিটতে পারে বাড়িতে আলাপ আলোচনা ইত্যাদি কাজ আজকের দিনে কিন্তু শুভ হতে পারে প্রেম সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাড়িতে ছোটো খাটো কোনো গ্যাদারিং আনন্দ অনুষ্ঠান বন্ধু সমাগম আত্মীয় সমাগম এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি হরস্কোপটা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি সন্তান যোগ হরস্কোপে শুভ সন্তান যাদের আছে তাদের উন্নতির ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে যদি আপনার ছকে শনিচন্দ্র যোগ থাকে তাহলে কিন্তু আজকের দিনে বেশ কিছু বিষয়ে মানসিক ইচ্ছা স্ফূর্তিতে জন্মচক আজকের দিনে বাধা দিতে পারে হয়তো আপনার ইচ্ছা আছে একটা কিছু নতুন খাবার খাবার হয়তো ইচ্ছা আছে আপনার নতুন একটা সিনেমা দেখার বা কোনো কিছু কেনাকাটি করা সেগুলোতে কিন্তু কিছুটা বাধা দিতে পারে কারণ মনের ঘরের ওপরেই শনি ছন্দ যোগটা তৈরি হচ্ছে ঠান্ডা লাগা প্রবণতা ব্রঙ্কিয়াল সমস্যা কিছুটা অ্যালার্জি রিলেটেড কিছু সমস্যা আসার সম্ভাবনা হরস্কোপে আছে এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এগুলোতে কিছুটা হেলথ ইস্যু আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এর বাইরে আমরা যদি হরস্কোপে অ্যানালাইজ করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা যেটা হরস্কোপে দেখব সেক্ষেত্রে ওভারঅল এডুকেশনের ক্ষেত্রে যে দিনটা ভালো উচ্চশিক্ষাকেন্দ্রিক যোগাযোগ আজকের দিনে পাবেন স্কুল এডুকেশান কলেজ এডুকেশান ইত্যাদি পড়াশোনা করার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো সাহিত্য চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বিশেষত কোনো ইংলিশ কোনো ধরনের বিদেশি ভাষা যদি চর্চা করেন সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে সব দিক থেকেই দেখতে পাচ্ছি মনোসংযোগ থাকবে যাত্রার ভ্রমণ কমিউনিকেশান আধ্যাত্মিক কাজে সফলতা আজকের দিনে কিন্তু আসতে পারে মেডিকেল কাজ করা আজকের দিনে যেতে পারে বড় ওপিনিয়ান থেকে আরম্ভ করে কোনো প্যাথোলজিক্যাল টেস্ট এটা কিন্তু করতে পারেন মায়ের আজ্ঞা পালন করে চলা উচিত হবে যাদের মাতৃস্থানীয় ব্যক্তিদের হাড়ের কোনো সমস্যা আছে সেগুলো কিন্তু কিছু বিষয় আজকের দিনে বাড়া কমা করতে পারে কেনাকাটি সব পূর্ণের কাজে বাধা নেই তবে পুরনো জিনিস কেনায় কিছু সমস্যা থাকতে পারে নতুন জিনিসপত্র কেনাকাটি বা গ্যাজেট কেনাকাটির ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না পুরনো জিনিস কেনাকাটির বিষয়ে আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে হতে হবে সেখানে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে কর্মক্ষেত্রে শুভ কিন্তু অভিমানী ভাবটা কর্মক্ষেত্রে দিনে বেশি থাকবে ছোটো খাটো বিষয়ের সেন্সেটিভ মাইন্ড কর্মক্ষেত্রে একটু কাজ করবে এই বিষয়টা হরস্কোপে আমরা একটু অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি এর বাইরে আমরা যদি হরস্কোপটা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা আজকের দিনটায় দেখবো স্পেশালি আপনার কিন্তু কর্মক্ষেত্রে যারা পুলিশি বিভাগে কাজ করছেন ভালো টেকনোলজি টেকনিক্যাল বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত সফটওয়্যার অ্যানিমেশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসার মধ্যে গৃহস্থলী ব্যবসা ভালো যাবে ছোটো গাড়ির ব্যবসা ভালো যাবে প্রোমোটিং বিজনেস থেকে আরম্ভ করে বাড়ি কেনা ব্যবসা যারা কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে জমি জায়গা সংক্রান্ত যারা ব্রোকারি করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে ছোটোখাটো মানি মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে যেমন ধরুন পলিসি করান বা ইত্যাদি কিছু করান সেক্ষেত্রেও আজকের দিনটা আপনার ভালো যাওয়ার সম্ভাবনা আছে সকাল এগারোটার তিরিশের পর থেকে এগারোটার পর থেকে শনি নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে এই সময়ের পর এটুকু হতে পারে মাঝে মাঝে পুরোনো কথা পুরনো ব্যথা বা পুরোনো কোনো এগুলো কিন্তু মাথায় আসতে পারে ওই ওভারঅল ঠিক আছে বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে মার্চের মাসিক রাশিফলটা ফলটা বর্ষ নিচের ডেস্ক্রিপশানে দেওয়া আছে এবং বৃহস্পতি ভিডিওটা মিস করবে না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষর মানুষদের ক্ষেত্রে আজ সারাদিন কেমন যাবে চন্দ্র তৃতীয় এবং অবশ্যই সক্ষেত্রী ফলে কমিউনিকেশান বাড়ছে নতুন পরিসর নতুন বন্ধু বান্ধব নতুন একটা আপনার গ্রুপ ফ্রেন্ডস সার্কেল এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আজ কিন্তু অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি হরস্কোপটাই দেখি আজকের দিনে কিন্তু অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে ওভারঅল আপনাদের ক্ষেত্রে ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আছে স্কুল এডুকেশান রিলেটেড কিছু পড়াশোনা করতে চাইলে সেটা কিন্তু আজকের দিনে করতে পারেন অনলাইনে কিছু পড়াশোনা করতে চাইলে সেটা কিন্তু আজকের দিনে করতে পারেন সেটা হরস্কোপে অত্যন্ত শুভ এবং আপনারা যদি কোনো বিষয়ে কোনো ছোটোখাটো কোনো কোর্স করতে চান এই মাস ছয়েকের মাস তিনেকের মাস চারেক এরকম ধরনের কোনো কোর্স করতে চান সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি আজকে যদি অ্যাটেন্ড করেন সেটা আপনার পক্ষে ভালো এবং অবশ্যই গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করতে পারে হরস্কোপ তাছাড়া আমরা যদি হরস্কোপটা দেখি কোনো রেজাল্ট পাবলিশড হওয়া থাকলেও সেক্ষেত্রে দিনে ভালো অবশ্যই এখানে যদি আপনারা দেখেন ভাগ্য এবং তৃতীয় এক জোরালো কানেকশান যে কোনো আপনি আর প্রিভিয়াস যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো রেজাল্টও আজকের দিনে কিন্তু ভালো হতে পারে আইন নিয়ে পড়াশোনা যারা করতে চাইছেন ভালো সাবজেক্ট ইংলিশ নিয়ে পড়াশোনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্থিতি থাকবে নতুন প্রেমের যোগাযোগ আসবে এবং প্রেমের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়ে অবশ্যই যোগ আছে এটা মাথায় রাখা দরকার তবু আমি বলব বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে অবশ্যই করা যেতে পারে এ বিষয়ে আপনি কিন্তু কিছু ভালো রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন তাছাড়া আমরা যদি হরস্কোপটা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি আজকের দিনটায় যেটা স্পেশালি আমরা দেখব সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখবো দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জায়গাটা আজকের দিনে তুলনামূলক ভালো যোগ থাকলে কিছুটা তো ডিস্টারবেন্স থাকছে কিন্তু ওভারঅল কিছু জায়গায় দাম্পত্য সুখের ইন্ডিকেট করছে আজকের হরস্কোপ এছাড়া শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাতের ব্যথা স্পেশালি কানের ব্যথা বেদনার সমস্যা কোনো বিষয়ে লোয়ারগ্রাম পেন ব্যাক পেনের সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে এবং শনিচন্দ্র যোগ থাকলে জ্বর সর্দি কাশি হাঁচি ইত্যাদি সমস্যা সিজনাল ডিজিজের সম্ভাবনা কিছু বিষয় কিন্তু হরস্কোপে বাড়ছে এটা কিন্তু একটু মাথায় রাখা আজকের দিনে দরকার সন্তান যোগের যদি কথা বলি সন্তান যোগ শুভ সন্তানের উন্নতির বিষয়ে কোনো কাজ করতে পারেন স্পেশালি তার যদি বিদেশ যাত্রা রিলেটেড কিছু বিষয় থাকে সে বিষয়ে কিন্তু আজকের দিনে উদ্যোগ নিতে পারেন কর্মক্ষেত্রে কর্মপতি শনির সঙ্গেই চন্দ্রের কানেকশান সভাপতি একটু কর্মক্ষেত্রে আপনি তাড়িত হয়ে পড়বেন কেউ কিছু বললে কেউ কিছু আপনার অর্ডার দিলে সেগুলো কিন্তু সট করে চট করে একটু গায়ে মেখে ফেলতে পারেন এটা কিন্তু মাথায় রাখা আজকের দিনে দরকার কর্মক্ষেত্রে স্পেশালি আমরা যদি হরস্কোপটায় দেখি মুভেবেল জবগুলো ভালো হবে টেকনোলজি ওরিয়েন্টেড কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে কোনো কর্মক্ষেত্রে কোনো প্রস্তাব পেতে পারেন নতুন কোনো কর্মের প্রস্তাব পেতে পারেন টার্গেট বেসিস জব করছেন যারা ছোটোখাটো পলিসি ইত্যাদি যারা করান মার্কেটিং এজেন্টে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শনিচন্দ্র যোগ থাকলে আপনার জন্মচকে এই যে টার্গেট ওরিয়েন্টেড যে জবগুলোর কথা বলছি এখানে কিন্তু কিছুটা আপনি ডিসস্যাটিসফাই হবেন আপনি হয়তো ভেবেছিলেন এতগুলো আপনার আজকে কাজ হয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবে আটকে যেতে পারে এটা মাথায় রাখা আজকের দিনে অবশ্যই আপনার ক্ষেত্রে দরকার ব্যবসার মধ্যে অনলাইন ব্যবসা ভালো যাবে মুভেবল যে কোনো ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে লোহা আয়রনজাত দ্রব্য যে কোনো ধরনের আপনার হার্ডওয়্যার মেকানিজমের প্রোডাক্ট প্লাম্বিংয়ের বিজনেস এগুলো ভালো যাবে রঙ ইত্যাদির ব্যবসা আজকের দিনে ভালো যাবে পুসেল যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এছাড়া বাড়িতে বসে যদি কোনো ব্যবসা পরিচালনা করেন সেগুলো আজকের দিনে ভালো যেতে পারে যারা কোনো সার্ভিংয়ে সার্ভেইংয়ের কাজ করছেন সব পেশায় আছেন যে কোনো কিছু সার্ভে করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তার বাইরে আমরা যদি যদি ব্যবসার জায়গাটা দেখি সেলফ প্রফেশনে যারা আছেন যে কোনো পেশায় সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে আইনি পেশায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো পূজা অর্চনার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে ভ্রমণযোগ আজকের দিনে শুভ ছোটোখাটো পিকনিক ট্যুর আধ্যাত্মিক ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে বর্ষফল এবং মাসিক রাশিফল লিঙ্ক নিচের ডেস্ক্রিপশন ওপরে কাটে দেওয়া হলো আর বৃহস্পতি যে গোচর সেই ভিডিওটা একেবারেই মিস করবে না নিচের ডেস্ক্রিপশান স্পরের কাটা দেওয়া আছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির সারাদিন চন্দ্র অবশ্যই অবস্থান করছে রাশির ঠিক দ্বিতীয় এবং অবশ্যই এখানে সক্ষেত্রী বাড়িতে আত্মীয় সমাগম বন্ধু সমাগম এগুলো হতে পারে কোনো আত্মীয় থেকে কোনো বিষয়ে আজকে হেল্প চাইতে পারেন যে কোনো হেল্প মানিটারি হেল্প হতে পারে আদার্স কিছু হেল্প হতে পারে সেটা কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন যুগের ব্যক্তিদের তবে শ্বশুরালার সঙ্গে কিছু বিষয় একটু একদম মতরমিন মতবিরোধ বা ক্লোজ কারোর সঙ্গে একটু এক বিষয়ে বিষয় মান অভিমানের বিষয়টা একটু বাড়া এগুলো কিন্তু সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি কোনো কিছু প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যে কোনো প্রস্তাব চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ যে কোনো প্রস্তাব আজকের দিনে কিন্তু আপনি দিতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে কিন্তু শুভ বিবাহ যোগ নিয়ে আজকের দিনে যে কোনো আলাপ আলোচনা আপনি করতে পারেন সেটা হরস্কোপে অত্যন্ত ভালো হেলথের ক্ষেত্রে মাড়ির ব্যথা দাঁতের ব্যথা কোনো বিষয়ে হাতের ব্যথার সমস্যা পুরনো কোনো নি সমস্যা থাকলে গাঁটের ব্যথা যেগুলো হয় সেরম ধরনের কিছু সমস্যা থাকলে সেগুলো কিন্তু কিছুটা বাড়া কমা আজকের দিনে করতে পারে এছাড়া আমরা যদি হরস্কোপটায় আজকের দিনটায় দেখি বিশেষত ঠান্ডা খাবারে যাদের অ্যালার্জি আছে এই ধরনের খাবার আজকের দিনে খাবেন না সেখান থেকে হেলথ ইস্যু আসতে পারে পরীক্ষায় লেখার ক্ষেত্রে বা ডেটা এন্ট্রি কাজ যে কোনো কাজ করেন না কেন সেখানে কিন্তু কিছু একটু স্লো হয়ে যেতে পারেন বিশেষত লেখার ক্ষেত্রে হাত দিয়ে কোনো কাজ করতো চিভিন আপনি যদি কোনো রান্নার কাজও করেন সেখানে যদি আপনার রান্নাটা নির্ধারিত সময়ের মধ্যে করতে হয় সেখানে কিন্তু কিছুটা আপনি স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা মধ্যে আজকের দিনে সমস্যার মধ্যে পড়তে পারেন এটা কিন্তু আপনাকে একটু টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই ব্যাপারটা আমি বলবো এক্সামিনেশনে ভালো করে টাইম ম্যানেজমেন্টটা দেখে নিই টাইম ম্যানেজমেন্টে যাতে ভুলভ্রান্তি না হয় সেই বিষয়টা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ও সিট ফিল আপ করা ইত্যাদির ক্ষেত্রে আপনাকে সামান্য একটু সতর্ক তো হতেই হবে কারণ দ্বিতীয় শনিচন্দ্র যোগ চলছে এছাড়া আমরা যদি দেখি প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগ আসবে চলতে থাকা প্রেমগুলো কিন্তু ভালোর দিকে এগোবে এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি দাম্পত্য ক্ষেত্রে এই শ্বশুরালয়ের সঙ্গে সম্পর্কটা বাদ দিয়ে শনিচন্দ্রযুগের বাকি জায়গাগুলো কিন্তু ঠিকঠাক দাম্পত্য সুখ আজকের দিনে কিন্তু বজায় থাকার ইন্ডিকেট করছে হরস্কোপ কেনাকাটি সব পনের কাজে বাধা এগোতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন আয়ভাব আজকের দিনে শুভ আর্থিক যোগাযোগ আজকের দিনে আসতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন শৈশবুত করার বিষয়ে শনিচন্দ্র যুগের ব্যক্তিরা একমাত্র একটু খুঁটিয়ে দেখে নেবেন কর্মক্ষেত্রে কর্মপতি জায়গাটা ভালো আছে কর্মযোগ আজকের দিনে শুভ গ্রুপ ওয়ার্ক ভালো হবে বিশেষত মেডিকেল পারপাসে যারা কাজ করছেন ভালো কথা বেছে যারা খান ভালো যে কোনো কোম্পানির আপনি যদি একদম ফ্রন্টে থাকেন যেখানে কাস্টমার অ্যাটেন্ড করতে হয় আপনি যদি কোনো ধরনের বিপিওতে চাকরি করেন এই রকম ধরনের জায়গায় চাকরি করেন রিসেপশনিস্টের কাজ করেন সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনাই আমরা হরস্কোপে ম্যাক্সিমাম দিক থেকে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো কিন্তু হরস্কোপে আপনাকে আজকে গুড রেজাল্ট দিতে পারে তাছাড়া আমরা স্পেশালি যদি দেখি যে কোনো ধরনের আপনার টিচিং প্রফেশন লেকচারার যারা যে কোনো ধরনের লেকচার দিচ্ছেন স্পিচ দিতে হয় এমন কোনো কাজ এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু তৈরি হচ্ছে এটা হরস্কোপে অত্যন্ত শুভ গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন রেলওয়ে ব্যাঙ্ক সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসতে পারে একমাত্র শনিচন্দ্র যোগ থাকলে আপনি যদি কোনো ক্যাশ হ্যান্ডেল করেন কোনো ধরনের আপনি টাকা পয়সা লেনদেন করছেন সেইগুলোতে আপনাকে একটু সতর্কতা হবে কেউ ছেঁড়া নোট না দিয়ে দেয় এটা মাথায় রাখতে হবে ব্যবসার মধ্যে গৃহস্থলী ব্যবসা ভালো যাবে বৈদেশিক বাণিজ্য আজকের দিনে কিন্তু ভালো যাবে যৌথ ব্যবসা ভালো যাবে আইনি পেশায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে অবশ্যই যে কোনো ধরনের আমরা যদি দেখি ফ্যামিলি বিজনেসগুলো ভালো যাবে খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো যাবে গান বাজনা কণ্ঠশিল্পী অভিনয়ের সঙ্গে যুক্ত মিউজিক রিলেটেড প্রফেশনের সঙ্গে এই ধরনের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে সব দিক থেকেই দেখতে পাচ্ছি ব্যবসার মধ্যে সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে বিস্তারিত জানতে আপনাকে শোনিক ঢাইয়ার ভিডিওটা তো দেখতেই হবে সঙ্গে কিন্তু মিস করা চলবে না উনত্রিশে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন নিচের ডেসক্রিপশন ওপরের কাটে আজ থেকে লিঙ্ক কিন্তু দেওয়া আছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে রাশিতে চন্দ্র সক্ষেত্রী অবশ্যই রাশিতেই চন্দ্র এবং শনিচন্দ্র যোগ চলছে রাশিতে চন্দ্র থাকার জন্য আপনাদের মানসিক বল বৃদ্ধি পাবে তার সঙ্গে বৃদ্ধি পাবে ইমোশান ছোটোখাটো বিষয়ে সেন্সিটিভ মাইন্ডও কিন্তু থাকবে তবে কনফিডেন্স লেভেল আজকের দিনে থাকবে ইম্পর্টেন্ট কাজ আজকের দিনে করতে পারেন বাধা পেয়েছেন এমন কোনো কাজকে করতে পারেন কিন্তু শনি নক্ষত্র এবং শনি দৃষ্টি দুটোই থাকার জন্য আজকে কিন্তু বেশ কিছু বিষয়ে লেজিনেস কাজ করবে যেমনটা জেনারেল প্রেডিকশনে বলছিলাম তার থেকেও একটু বেশি লেজিনেস কোনো বিষয় আপনাদের কাজ করতে পারে কাজে একটু দেরি হওয়ার প্রবণতা কিছু বিষয়ে কিন্তু থাকতে পারে তাই নির্ধারিত সময় কোনো যাওয়ার থাকলে কোথাও বেরোবার থাকলে নির্ধারিত সময় হাতে নিয়ে বেরোবার নয় সব দিক থেকে ভালো যেতে পারে এছাড়া আজকের দিনে আমরা যদি দেখি পড়াশোনার ক্ষেত্রে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষা স্কুল এডুকেশান রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যেতে পারে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে মেডিকেল নিয়ে পড়াশোনা আইন নিয়ে পড়াশোনা এগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে রেজাল্ট ওভারঅল ভালো যেতে পারে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু ওই পরীক্ষা হলে দ্রুত লেখার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্টটা খেয়াল রাখুন এবং নির্ধারিত সময় পৌঁছবার চেষ্টা করুন কেনাকাটি স্বপ্নের কাজে এমনি কোনো বাধা নেই এগোতে পারেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে শুভ দাম্পত্য ক্ষেত্রে একটু মান অভিমানের বিষয়টা বেশি থাকবে কোনো পুরোনো বিষয় নিয়ে একটু মনে আক্ষেপ দুঃখ এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে সন্তান যোগ হরস্কোপে কিন্তু অবশ্যই শুভ সন্তানের উন্নতির ক্ষেত্রেও আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে বর্তমানে প্রেমের কন্ডিশন খুব স্ট্রং নয় তবুও আমরা বলতে পারবো যদি শনিচন্দ্র যোগ না থাকে কিছু বিষয় প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং ঠিকঠাক বলতে পারি রোগভোগের বিষয়ে হাড়ের ব্যথা বেদনা কিছুটা সর্দি কাশির সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু কিছু বিষয় আসতে পারে মাস প্রেম প্রতিষ্ঠার সম্মান এগুলো কিন্তু বেশ কিছু বিষয়ে বাড়তে পারে এটা কিন্তু হরস্কোপে শুভ লাইফ পার্টনারের মতকেও কিন্তু গুরুত্ব দিয়ে দেখা আজকের দিনে দরকার আধ্যাত্মিক ক্রিয়াকাজ আজকের দিনে কিন্তু ভালো কর্মক্ষেত্রে বর্তমান অবস্থানে শুক্র অবস্থান করছে কর্মঘরে কাজের ক্ষেত্রে কিছু সুযোগ সমৃদ্ধি এই সময় আছে নতুন কর্মযোগ অবশ্যই শুভ মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো মুভেবেল জব করছেন বা কোম্পানি একদম ফ্রন্ট ডোরে আপনাকে কাজ করতে হয় এরকম জায়গায় আছেন সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে টেকনিক্যাল কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো শিক্ষাগত পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া অভিনয় শিল্পকলা গান বাজনা নাটক মিউজিক রিলেটেড কোন প্রফেশনে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো ব্যবসার জায়গাটা আজকের দিনে ভালো যাবে তবুও শনিচন্দ্র যোগ যাদের জন্ম আছে একটু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে বেশ ভালো যাবে স্ট্রং রেজাল্ট থাকবে ব্যবসা ক্ষেত্রে রেগুলার ব্যবসা তো ভালো যাবেই লেনদেন ভালো হবে শৌখিন দ্রব্যাদির ব্যবসা ভালো হবে লোহাল উহজাত দ্রব্য মাটির তলা জিনিসপত্র মাইন গ্রহরত্ন মেডিকেল সামগ্রী যে কোনো ধরনের আপনার যন্ত্রাংশজনিত ব্যবসা এগুলো ভালো যাবে এবং সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিদের আজকের দিনটা ভালো জল দুধ ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে ডিটেলটা যাতে আপনাকে দেখতে হবে মাসিক রাশিফল এবং অবশ্যই শনি ট্রানজিট এবং অবশ্যই বৃহস্পতির গোচরটা একদমই মিস করবে না যেটা উনত্রিশে মার্চ হচ্ছে লিঙ্ক নিজের ডেসক্রিপশনের ওপরে কাটে দেওয়া রইল চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বাদশে অবস্থান করছে এবং এখানে কিন্তু চন্দ্র সক্ষেত্রে এবং পুষা নক্ষত্রে বিদেশ যাত্রা দূরযাত্রা দুর্ভ্রমণের যোগ আছে বিদেশের মাটিতে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো যেতে পারে যে কোনো পরিকল্পনা ইম্পর্ট্যান্ট কোনো কাজ বা ইত্যাদি কিছু থাকলে নিশ্চয়ই করে ফেলতে পারেন কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না এছাড়া এই সময় যদি আপনি ভ্রমণ পিপাসু মানুষ হন তাহলে আজকের দিনটা ভালো যাবে আধ্যাত্মিক কোনো ভ্রমণ তীর্থ ভ্রমণ এগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু বাড়ছে এর বাইরে চন্দ্র রাশির দ্বাদশে থাকার জন্য বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কিছু বিষয়ে পড়তে পারে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার প্রবণতা একটু লেজিনেস ক্লান্তিভাব উঠতে একটু দেরি হচ্ছে এগুলো কিন্তু আরামপ্রিয় যে নেচারটা থাকে সেটা কিন্তু কিছু বিষয় আজকে আসতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যে কোনো আপনি পলিসি টলিসি ইত্যাদি খুলতে হলে লং টার্ম কোথাও ইনভেস্ট করতে হলে টার্ম ইন্স্যুরেন্স খুলতে হলে এগুলো কিন্তু এই সময় করতে পারে তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না তবে হাতের খরচ বেশ কিছুটা আজকের দিনে বাড়তে পারে আপনার কেনাকাটি বা সুখের কাজে কিছু খরচ বাড়তে পারে যে কোনো অফিসিয়াল কাজ ব্যাঙ্কিং কাজ চটপট করে ফেলুন তাতে কোনো সমস্যা হরস্কোপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এছাড়া আমরা যদি হরস্কোপটাই দেখি এডুকেশনের ক্ষেত্রে দিনটা নিশ্চয়ই ভালো যাবে উচ্চশিক্ষা স্কুল এডুকেশান ইত্যাদি পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে কলেজেও পড়াশোনা যারা করছেন ভালো যাবে বিদেশে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে বেশ কিছু ভালো যোগ সংযোগ আমরা হরস্কোপে দেখতে পাবো এছাড়া ছোটোখাটো কোনো কোর্স করতে হলে করতে পারেন অনলাইনে কিছু কোর্স করতে হলে করতে পারেন রেজাল্ট কিছু পাবলিশ হওয়ার থাকলে একদম একমাত্র শনিচন্দ্র যোগ যদি না থাকে তাহলে কিন্তু আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি কম্পিটিভ এক্সামগুলো অন্যান্য দিক থেকেও আজকে দিনে বা অন্যান্য যে কম্পিটিটিভ বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে মেডিকেল কাজ ডেফিনেটলি করতে পারেন হসপিটালাইজেশান কোনো ডাক্তারবাবু অপিনিয়ন প্যাথোলজিক্যাল টেস্ট ইত্যাদি কিন্তু আজকের দিনে করা যেতে পারে তাতে কোনো প্রবলেম হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি না প্রেমের ঘর বর্তমানে পীড়িত আপনারা জানেন প্রেমের ঘর পীড়িত তবুও আমি প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে কিছু ভালো রেজাল্ট আজকের দিনে পেতে পারেন ঘনিষ্ঠতা কিছু বিষয় কিন্তু আজকের দিনে বাড়তে পারে দাম্পত্য সুখটা একটু অভিমানপূর্ণ বিষয়টা একটু বেশিই থাকবে ছোটোখাটো মানভিমানের টানা পড়েন একটু থাকবে লাইফ পার্টনারের হেলথের বিষয়ে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকা দরকার এছাড়া বাড়িতে পোষ্য থাকলে তার হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার আপনাদের হেলথের ক্ষেত্রে কোমরের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে লোয়ার অর্গান পেন ব্যাক পেনের সমস্যা গাইন রিলেটেড ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু আজকের দিনে বাড়ার সম্ভাবনা আছে এছাড়া বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা দূরের সম্বন্ধ আজকের দিনে সাকসেসফুল হতে পারে এবং যে কোনো সেকেন্ড ম্যারেজের বিষয়ে আজকের দিনে এগোনো যেতে পারে কর্মযোগ শুভ কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে পজিটিভ রেজাল্ট পেতে পারেন একটু ঘোরাঘুরি একটু ওভারটাইম ইত্যাদি প্রবণতা বাড়লেও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ কিন্তু ভালো ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে এগোতে পারেন কোনো সমস্যা নেই জন্মস্থান থেকে দূরে কর্ম বা ঘুরে ঘুরে কাজ এগুলো কিন্তু ভালো যাবে মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে যে কোনো ফিল্ড ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ মানি মার্কেটিংয়ের ওপর কিছু কাজ আজকে দিনে কিন্তু করতে পারেন এনজিও রিলেটেড কাজ বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে ব্যবসার মধ্যে স্বাধীন পেশাগুলো ভালো যাবে বৈদেশিক বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বিদেশের মাটিতে থেকে কোনো বিজনেস কোনো মেডিকেল ওরিয়েন্টেড বিজনেস প্যাথোলজিক্যাল সেন্টার বা ইত্যাদি ওরিয়েন্টেড কাজ লোহা আয়রন যথা দ্রব্যের কাজ প্রমোটিং বিজনেস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশা এগুলো কিন্তু ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে প্রথমেই মার্চের মাসিক রাশিফল এবং বৃহস্পতি ট্রানজিট যেটা উনত্রিশে মার্চ হতে চলেছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা রাশির একাদশী চন্দ্র একাদশী চন্দ্র একাদশ প্রতি একাদশে কিছু ইচ্ছা পূরণ শখ পূরণ আর্থিক ক্ষেত্রে কোনো বিষয়ে আপনার ইচ্ছাপূরণ আপনার খুব সামান্য খাওয়া দাওয়ার কোনো বিষয় ইচ্ছা যে কোনো আপনার শখ পূরণের কিছু কাজ আজকের দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে লোন পেতে পারেন আর্থিক যোগাযোগ শুভ ইনভেস্ট বা ইত্যাদি কিছু করা যেতে পারে আর্থিক ক্ষেত্রে আপনার কোনো ভাবনা চিন্তা করা উচিত হবে তবে শনিচন্দ্র যোগ থাকলে যে কোনো ফাটকা ইনকামের ক্ষেত্রে আপনি অতটা ফল ভালো ফ পাবেন না যতটা অন্যরা কিন্তু পেয়ে যাবেন সন্তান যোগ আজকের হরস্কোপে অবশ্যই শুভ সন্তান যাদের আছে তাদের উন্নতির ক্ষেত্রেও কিছু ভালো ঘটনা অবশ্যই কিছু প্রোগ্রেস আপনিভমেন্ট এগুলো কিন্তু আজকের দিনে ঘটতে পারে চন্দ্র এবং শনির মধ্যে পঞ্চমে কনজাংশন যেটা হচ্ছে সেটা কিন্তু কালচারাল ফিল্ডে যারা আছেন মিডিয়া ফিল্ডে যারা কাজ করছেন সফটওয়্যার অ্যানিমেশনের ওপর যারা কাজ করছেন যারা যে কোনো ধরনের গান বাজনা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে একটু পেটের গোলমাল হজমের সমস্যা পুরনো রোগের প্রাদুর্ভাব এগুলো হতে পারে তবে আরোগ্য লাভের পথও কিন্তু কিছু ভালো হবে ভালো ডাক্তারবাবুর ওপিনিয়ন কোনো গুড অ্যাডভাইস কোন নতুন চিকিৎসা পদ্ধতি স্বর্ণাপন্ন হওয়া এগুলো কিন্তু আজকের দিনে আপনি পেতে পারেন সন্তানের মতকেও গুরুত্ব দিয়ে দেখার আজকের দিনে চেষ্টা করুন একাদশে চন্দ্র শুভ কাজ শুভ অনুষ্ঠান করা যেতে পারে বৈবাহিক আলাপ আলোচনা আজকের দিনে কিন্তু অবশ্যই শুভ যেতে পারে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে শনিচন্দ্র যুগের ব্যক্তিদের একটু অ্যাভারেজ কাটবে অন্যদের ক্ষেত্রে অভিমানপূর্ণ এবং ভালোর দিকে কাটার সম্ভাবনাই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকার ইন্ডিকেট করছে আজকের হরস্কোপ খেলোয়াড়দের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি চন্দ্র রাশির একাদশে এবং শনি অবশ্যই এখানে ষষ্ঠপতি শনিচন্দ্রের মধ্যে একটা কানেকশন এখানে কিন্তু শত্রু নাশ গুপ্ত শত্রু নাশ এগুলোর যোগও কিন্তু হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি পুরনো কোনো কিছু পাওনা গণ্ডা কারোর কাছ থেকে থাকলে সেগুলোর বিষয়ে কিন্তু আপনি চেষ্টা চরিত্র আজকের দিনে কিন্তু করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আছে যে কোনো হায়ার স্টাডিজ মাস্টার ইত্যাদি ক্ষেত্রে আপনি এগোতে পারেন তাতে কোনো প্রবলেম হরস্কোপে কিন্তু থাকছে না এছাড়া আমরা যদি দেখি রেজাল্ট পাবলিশের ক্ষেত্রেও ভালো কম্পিটিভ এক্সাম মোটামুটি আজকের দিনে ভালো হবে চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রেও ভালো হবে ষষ্ঠ পঞ্চম একাদশের কানেকশান গবেষণার মধ্যে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও দুর্দান্ত ভালো ফল আজকের দিনে আশা করতে পারেন কর্মযোগ শুভ কর্মক্ষেত্রে আজকের দিনটা বেটার টার্গেট হিট হতে পারে মেডিকেল কাজের ক্ষেত্রে ভালো যেতে পারে টেকনোলজিক্যাল কোনো কাজ শিখতে চাইলে হাতে কলমে কোনো রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাইলে কোনো বাড়িতে বসেই কোনো অ্যানিমেশনের কাজ শিখতে চাইলে বা আপনি কোনো অনলাইনে কোনো কোর্স করতে চাইছেন বা কোনো স্টাডি মেটেরিয়াল কোনো পারচেস করে পোস্টে এসে সেই রকম কিছু পড়াশোনা করতে চাইছেন সেই ধরনের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে ব্যাঙ্কিংয়ের ওপর যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে উচ্চশিক্ষা ছাড়াও চাকরির ক্ষেত্রে আমি একটা কথা বলবো মেডিকেল সার্ভিস ভালো যাবে টিচিং প্রফেশন ভালো যাবে ব্যাঙ্কিং যে কোনো ক্ষেত্রে ভালো যাবে যারা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে সিভিলের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড বিষয়গুলো আজকের দিনে ওভারঅল ভালো যেতে পারে তবে শনিচন্দ্র যুগের ব্যক্তিদের কর্মক্ষেত্রে একটু পরিশ্রম বেশি হবে ব্যবসার মধ্যে গৃহস্থলীয় ব্যবসা ভালো যাবে ব্যবসার মধ্যে বৈদেশিক বাণিজ্য ভালো যাবে ব্যবসার মধ্যে দুধ জল ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে ব্যবসার মধ্যে অবশ্যই মুভেবেল জব যারা করছেন বা মুভেবেল যারা পুসতেল করছেন এরম ধরনের ব্যবসা আজকের দিনে ভালো যাবে ব্যবসার মধ্যে অবশ্যই আমরা যদি দেখি সেখানে দেখব যারা লেবার ওয়ার্কার আছেন বা এরা মজুরের কাজ করছেন সেলফ প্রফেশনই আছেন সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে ডিটেলটা জানতে অবশ্যই দেখে নিন মার্চের নতুন মাসিক রাশি ফল এবং উনত্রিশে মার্চ বৃহস্পতির ট্রানজিট ভুল করবেন না অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশির সারাদিন চন্দ্র রাশির দশমে এবং পুষ্যা নক্ষত্রে শনিচন্দ্রের কানেকশান রাশি চতুর্থে চন্দ্রের দৃষ্টি মনে ইমোশনাল ভাব তাড়িত হয়ে পড়ার সম্ভাবনা বেশি বাড়িঘর নিয়ে কোনো মীমাংসা আজকের দিনে হতে পারে গ্যাজেট ছোটোখাটো আপনার কেনাকাটি শখ পূর্ণের কাজ এই বিষয়ে কিন্তু আজকের দিনে এগোতে পারেন কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না এছাড়া বাড়িতে কোনো আত্মীয় সমাগম বন্ধু সমাগম এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে এই বিষয়টা হরস্কোপে কিন্তু অবশ্যই শুভ এছাড়া আমরা যদি হরস্কোপটায় দেখি একটু সর্দি কাশি সমস্যা টুকিটাকে টাকি বিষয়ে একটু ঠান্ডা লাগার প্রবণতা ব্রঙ্কিয়াল সমস্যা অ্যালার্জিটিক সমস্যা কিছু থাকলে সেগুলো একটু বাড়া কমা আজকের দিনে কিন্তু করতে পারে চন্দ্র এবং শনির কানেকশান চন্দ্র শনির কানেকশান মাঝে মাঝে একটু মন খারাপের কারণ হয় তো এই বিষয়টা মাথায় রাখলে পুরনো ব্যথা বেদনা পুরনো কোনো বিষয় মাঝে মাঝে একটু আপনার মনকে ভারাক্রান্ত একটু একটু বিষয় আজকের দিনে কিন্তু করতে পারে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইমোশনাল যাবে তবুও কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো যাবে এখন যদি আপনার চোখে বুধ বকরি থাকে সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আজকের দিনে একটু ভুল বোঝাবুঝি হলেও হতে পারে এছাড়া সন্তানভাব শুভ সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করা যেতে পারে তবে সন্তানের ক্ষেত্রেও এই অভিমান সূচক বিষয়টা আজকের দিনে কিন্তু থাকার সম্ভাবনা আছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো কিন্তু স্কুল এডুকেশনের পড়াশোনা একটু অমনোযোগ ধারাবাহিকতার অভাব এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে রেজাল্ট কিছু পাবলিশ হওয়া থাকলে কিন্তু গুড রেজাল্ট আপনি এক্সপেক্ট করতে পারেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চেস্ট লাং সমস্যা কোনো বিষয়ে বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা একটু সর্দি কাশির প্রবণতা এগুলো কিন্তু একটু আধটু বিষয় বাড়তে পারে কর্মক্ষেত্রে কর্মযোগ শুভ কাজের ক্ষেত্রে এনার্জেটিক ভাব থাকবে কর্মক্ষেত্রে লেবার ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো সফটওয়্যার অ্যানিমেশনে যারা কাজ করছেন ভালো কর্মক্ষেত্রে ওভারঅল কিছু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন তবে একটু মন বসাতে সমস্যা হবে কাজের ক্ষেত্রে যাদের স্পেশালি শনিচন্দ্র যোগ আছে ব্যবসার মধ্যে গৃহস্থলী ব্যবসা ভালো যাবে শৌ কেন্দ্র ব্যবসা ভালো যাবে জল দুধ বেবি ফ্রুট ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা আজকের দিনে ভালো যাবে জলযানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ব্যবসার জায়গাটা ভালো যাবে বাড়ি থেকে যেসব বিজনেস পরিচালনা করে সেগুলো বাড়ি ভালো যাবে ছোটো গাড়ির ব্যবসা আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে তার বাইরে আমরা যদি দেখি ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে এবং অবশ্যই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে কিন্তু শুভ হিসেবেই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি পিতার আজ্ঞা পালন করে চলুন কোনো সমস্যার মধ্যে পড়লে পিতা বা গুরুজন স্থানীয় কারোর থেকে আজকের দিনে কিন্তু হেল্প আপনারা কিন্তু নিতে পারেন আপনাদের ভাগ্যপতি বকরি আর কয়েকটা দিন ন তারিখে তার বক বক্রতা কাটছে আমি বিষয়ে একটা ভিডিও আপডেটসে জানাবো কি কী ঘটনার পর থেকে ঘটবে আপনারা অবশ্যই বৃহস্পতি উনত্রিশে মার্চ যে ট্রানজিট করছে সেই ভিডিওটা দেখে নেবেন এবং আপনাদের রাশি যে শনি ঢাইয়া চলছে সেই ভিডিওটা একদম মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষ্টিক লগ্ন রাশি সারা সারাদিন ভাগ্যস্থানে ভাগ্যপতি এবং সক্ষেত্রী অবশ্যই কিছু আপনার ইম্পর্টেন্ট কাজ হতে পারে আজকের দিনে এবং চন্দ্র অবশ্যই সক্ষেত্রী থাকার জন্য আপনার ক্ষেত্রে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ যদি কিছু করার থাকে সেগুলো কিন্তু করতে পারেন বাধা পেয়েছেন এমন কোনো কাজ আজকের দিনে করতে পারেন কিন্তু মন সেন্সিটিভ থাকবে তার মূল কারণ হচ্ছে তৃতীয় স্থানে শনিচন্দ্র যোগ আপনার মনে কিছু বিষয় একটু অশান্তি ভাব কোনো কাজ করতে যাচ্ছেন কোনো বিষয়ে একটু চিন্তা ভাবনা মনে হচ্ছে এগুলো কিন্তু থাকতে পারে বা রাস্তাঘাটের সোশ্যাল মিডিয়ার কোনো ধরনের কোনো কিছু ঘটনা আপনার মনকে একটু নাড়া দিল এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে আছে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো যাবে যে দিনটা নতুন প্রেমে যোগাযোগ আছে নতুন ব্যক্তিদের থেকে কোনো সাহায্য পেতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেল বাড়তে পারে আপনার গ্রুপ বাড়তে পারে ফলোয়ার্স বাড়তে পারে এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে অনলাইনে যদি কোনো কাজ করা থাকে সেটা কিন্তু আজকের দিনে করতে পারেন সেটাও ভালো আধ্যাত্মিক কাজ ধর্মকর্মের রুচি আজকের দিনে থাকবে ভালো গুরু এদের সান্নিধ্য আজকের দিনে কিন্তু আপনি পেতে পারেন প্রেম প্রীতি ক্ষেত্রে আমি একটা কথা বলে দিচ্ছি বর্তমান অবস্থায় বৃহস্পতি কিন্তু ট্রানজিট হচ্ছে যেটা আপনাদের রাশির জন্য খুব ভাইটাল আমি আপডেট দিয়ে দিয়েছি প্রেমের ক্ষেত্রে কিছু চেঞ্জ বৃহস্পতি ট্রানজিটের পরপর আসবে এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে শুভ সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে ভালো যোগ আছে এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আইনি পেশায় যারা পড়াশোনা করছেন ভালো মেডিকেল পেশায় যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ইঞ্জিনিয়ারিংয়ের উপর যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে এবং ম্যানেজমেন্ট নিয়ে কিছু পড়াশোনা অনলাইনে কিছু পড়াশোনা এগুলো কিন্তু এগোতে পারে রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে আয় ভাব শুভ লোন পাওয়ার ক্ষেত্রে ভালো চেষ্টা করতে পারেন পাওনাগণ্ডা অর্থ উদ্ধারের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে শনিচন্দ্র যুগের ব্যক্তিদের একটু দেরি হওয়ার প্রবণতা থাকবে কোনো কাজ একটু লেট করে করছেন দেরি হচ্ছে যেতে কমিউনিকেশান একটু গ্যাপ হচ্ছে কিছু বিষয়ে অন্যান্য আপনাদের রাশির মানুষদের কমিউনিকেশান খুব ভালো হচ্ছে আপনার কোথাও একটু মিসকমিউনিকেশান হচ্ছে এটা স্পেশালি শনিচন্দ্র যুগের ব্যক্তিদের আজকে দিনটা থাকার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি শরীর শরীর স্বাস্থ্য ক্ষেত্রে হাতের ব্যথা কানের ব্যথার সমস্যা কিছুটা বাড়তে পারে শনিচন্দ্র ব্যক্তিদের ক্ষেত্রে একটু লেজিনেস কিছু বিষয় কিন্তু কাজ বাড়তে পারে এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকা আজকের দিনের দরকার এছাড়া আমরা যদি দেখি ভ্রমণের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বেড়াতে যেতে চান যারা তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ওভারঅল ভ্রমণযোগ আজকের দিনে শুভ কোথাও গিয়ে করতে হবে এমন কোনো কাজকে প্রেফার করুন আউটওয়াকস কিন্তু আজকের দিনে ভালো হবে কর্মক্ষেত্রে দিনটা ভালো যাবে ইন্টারভিউ ফেস করতে পারেন রেগুলার ডেওয়ার্ক আজকের দিনে কিন্তু ভালো থাকবে টেকনোলজি ওরিয়েন্টেড কাজ ইঞ্জিনিয়ারিং কাজ যন্ত্রাংশ নিয়ে কাজ কোনো ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো মুভেবেল জবগুলো যেগুলো আছে কোনো কুরিয়ার সার্ভিস আছে ডেলিভারি কাজ আছে এগুলো কিন্তু আজকের দিনে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি পূজা অর্চনার কাজের সঙ্গে যারা যুক্ত ডেকোরেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত গভর্নমেন্ট আন্ডারটেকিং জায়গায় যারা কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে আর ব্যবসার মধ্যে বৈদেশিক বাণিজ্য ভালো যাবে গৃহস্থলী ব্যবসা ভালো যাবে অনলাইন ব্যবসা ভালো যাবে যে কোনো ধরনের ফুড প্রোডাক্ট রিলেটেড ব্যবসা আজকের দিনে কিন্তু ভালো যাবে দুধ জল ইত্যাদির ব্যবসা আজকের দিনে ভালো যাবে কোনো ধরনের প্যাথোলজিক্যাল সেন্টার চলে সেগুলো ভালো যাবে কোনো বুকিং টুকিং ইত্যাদি থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে সপেশায় যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে বিস্তারিত জানতে বৃহস্পতি ট্রানজিট দেখে নেবেন মাসিক রাশিফল এবং আপনাদের রাশি শনির গোচরটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি সারাদিন চন্দ্র অষ্টমস্ত পুষ্য নক্ষত্রে অষ্টমস্ত চন্দ্র কিছু কিছু বিষয়ে মানসিক ডিপ্রেশন বাড়ায় তবে অষ্টমে চন্দ্র সক্ষেত্রে হওয়ার জন্য মামলা মোকদ্দমা কিছু গতিবিধির পরিবর্তন হতে পারে কিছু ফাটকালা ফাটকা ইনকাম আজকের দিনে হতে পারে কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে যে দিনটা ভালো যেতে পারে কণ্ঠশিল্পী বা যারা যে কোনো ধরনের মিউজিক রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে মায়ের হেলথের বিষয়ে সামান্য কেয়ারফুল থাকবেন হাড়ের ব্যথা বেদনার সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে মাইগ্রেনের সমস্যা কিছু বিষয় কিন্তু আজকের দিনে বাড়তে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো স্পেশালি ভালো হচ্ছে গবেষকদের ক্ষেত্রে যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কোনো গ্রোথ আসতে পারে এছাড়া বিদেশের মাটিতে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে আজকে দিনটা ভালো বিদেশের থেকে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ভাই বা এক্সাম থাকলে আজকের দিনে কিন্তু ভালো রেজাল্ট আপনার আসতে পারে এছাড়া রেগুলার পড়াশোনা চাকরিমুখী পড়াশোনা এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে মেডিকেল কিছু নিয়ে পড়াশোনা নার্সিং কিছু নিয়ে পড়াশোনা এগুলো কিন্তু আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি ওভারঅল এই জায়গাগুলো কিন্তু ভালো যেতে পারে কেনাকাটি টুকিটাকি সব পূর্ণের কাজ করা যেতে পারে কিন্তু যে কাজটা আপনার কাছে বিশেষ যে কাজটা আপনার কাছে অতি গুরুত্বপূর্ণ খুব লাখ টাকা কোটি টাকা সমান এই ধরনের কাজ আমার মনে হয় করলে কিছু বিষয় আপনি হতে এটা মাথায় রাখা আজকের দিনে দরকার এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করে চলার দরকার প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগ হরস্কোপে আছে কিন্তু অঙ্গারক যুগের ব্যক্তিদের প্রেমের বিষয় খুব ভালো ফল আজকের দিনে নাও আসতে পারে এবং শনিচন্দ্র যোগের যুগের ব্যক্তিদের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ সেকেন্ড ম্যারেজের বিবাহ যোগ আসতে পারে এবং ওভার ওভারঅল বিবাহ জায়গায় আপনি কিন্তু ভালো রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো বাড়িতে আত্মীয় সমাগম বন্ধু সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে কর্মক্ষেত্রে কর্মযোগ শুভ নতুন কর্মক্ষেত্রে এখনও উন্নতি ঘটনা আজকের দিনে ঘটতে পারে সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে প্রাইভেটেও যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে যৌথ কাজেও আজকের দিনে সফলতা আসতে পারে কিন্তু শনিচন্দ্র যোগের ব্যক্তিদের একটু ওয়ার্কলোড আজকের দিনে বাড়বে কিছুটা ওভারটাইম করার প্রয়োজনীয়তা পড়তে পারে সে সরকারি বেসরকারি আপনি যাই কাজই করেন না কেন এটা মাথায় রাখা আজকের দিনে কিন্তু আপনার দরকার এর বাইরে আমরা যদি হরস্কোপে দেখি মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে অনলাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রাইভেট টিউশনই ভালো যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস ভালো যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খাদ্যদ্রব্য বস্ত্রের বিজনেস ভালো যাবে জল দুধ ইত্যাদি ব্যবসা আজকের দিনে ভালো যাবে যৌথ ব্যবসা আজকের দিনে ভালো যেতে পারে অনলাইন ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে কথা বেশি যা রাখান ভালো যাবে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা আজকের দিনে কিন্তু ভালো যাবে আর যে কোনো ধরনের হার্ডওয়্যার প্লাম্বিং ইত্যাদি ব্যবসা রোড কন্ট্রাক্টের ব্যবসা সরকারি আন্ডারটেকিং ব্যবসা এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি বিষয়তে জানতে আমি নাকি অবশ্যই বলবো যে মাসিক রাশিফলটা মার্চের ফলো করুন সঙ্গে কিন্তু বৃহস্পতি ট্রান্সিটের ভিডিও আজকে সকালেই আপডেট দিয়েছি দেখে নেবেন নিচে ডেসক্রিপশন অপর কাটা দেওয়া রইল চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় লগ্ন মকর রাশির ক্ষেত্রে সারাদিন কেমন যাবে সমসপ্তমে চন্দ্র অর্থাৎ ঠিক রাশির বিপরীতে ইমোশনাল ভাব বেশি থাকবে মাস ফেম প্রতিষ্ঠা সম্মান এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো সোশ্যালি যারা সোশ্যাল পার্সন বা পাবলিক ফিগার আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটতে পারে এছাড়া আমরা যদি হরস্কোপটা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি আজকের দিনে স্পেশালি আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মত শুনে চললে বহু বিবিধ সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ অবশ্যই সম্বন্ধ প্রেম যে ক্ষেত্রে আলাপ আলোচনা করা যেতে পারে আবেগ ইমোশান তারিতা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে ছোটোখাটো বিষয় একটু সেন্সেটিভ মাইন্ড থাকার সম্ভাবনা বেশি থাকছে এছাড়া আমরা যদি হরস্কোপটায় দেখি আজকের দিনে কিন্তু যারা কোনো স্পিচ দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই ভালো যেতে পারে এছাড়া অনলাইনে যারা কোনো কাজ সঙ্গে যুক্ত আছেন যে কোনো অনলাইনে আপনি কোনো কাজ করতে চান সেগুলো কিন্তু আজকের করতে পারেন ভ্রমণ যোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো বেড়াতে যাওয়া ঘোরাঘুরি ইত্যাদি কিন্তু করতে পারেন সেকেন্ড ম্যারেজের যোগ আজকের দিনে আছে রেগুলার ম্যারেজের যোগ আজকের দিনে আছে দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে একটু ইমোশনাল ভাব ছোটোখাটো বিষয় হয়তো বেশি থাকবে এটা হরস্কোপে একটু নেগেটিভ পয়েন্ট এছাড়া ওভারঅল আজকের দিনটা কিন্তু ভালো যাবে এছাড়া আমরা যদি হরস্কোপে দেখি প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্থিতিশীল থাকবে নতুন প্রেমের যোগাযোগ হরস্কোপে কিন্তু আছে এবং প্রেমের জায়গাটা ওভারঅল ভালো যেতে পারে কেনাকাটি শখস্বাত পূরণের কাজ করতে পারেন কিন্তু যেটা বিষয় হচ্ছে যেহেতু শনিচন্দ্রের কানেকশান চন্দ্র রাশিতে দৃষ্টি দিচ্ছে আবেগ ইমোশনে তারিত হয়ে কিছু আপনি ঝোঁকের মাথায় কিনে ফেলতে পারেন এটা হরস্কোপে কিছু বিষয় নেগেটিভে যেতে পারে এই বিষয়টা একটু মাথায় রাখা আজকের দিনে কিন্তু দরকার পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আছে যারা অ্যানিমেশান সফটওয়্যার কোনো আর্টিস্টিক কাজ শিখতে চাইছেন কালচারাল ফিল্ডের উপর কোনো ওয়ার্ক করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে মেডিকেল নিয়ে কিছু পড়াশোনা করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে রেজাল্ট কিছু পাবলিশ হওয়ার থাকলে সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনে আপনি ভালো ফলই এক্সপেক্ট করতে পারেন এর বাইরে আমরা যদি হরস্কোপটা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি আজকের দিনে কিন্তু চাকরিমুখী পড়াশোনা ভালো হবে ডিপার্টমেন্টাল এক্সাম কিন্তু ভালো হবে কর্মক্ষেত্রে শুক্রের দৃষ্টি সরাসরি দশম ঘরে পড়ছে তবে চন্দ্র এবং শনি যে কানেকশান থাকা কর্মক্ষেত্রে একটু রিল্যাক্সিং ভাব আজকের দিনে কিন্তু থাকতে পারে সেলস মার্কেটিংয়ে যারা আছেন ভালো অবশ্যই যারা মিডিয়া ফিল্ডে কাজ করছেন ভালো যেতে পারে যে কাজে হার্ড লেবার দিতে হয় কায়িক পরিশ্রম করতে হয় এরকম ধরনের কাজ আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া আমরা যদি হরস্কোপটা দেখি আজকের দিনে কিন্তু অবশ্যই আইনি পেশায় যারা আছেন ভালো যেতে পারে অবশ্যই যারা যে কোনো ধরনের আপনার লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে কোনো মেকানিক্সের কাজ করছেন কোনো সার্ভিস সেন্টারের কাজ করছেন যারা তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে কুরিয়ারে যারা আছেন এজেন্সিতে যারা আছেন কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে ছোটোখাটো মানি মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে ব্যবসার জায়গাটা চাঙ্গা টার্ন ওভার ভালো হবে রেগুলার ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ভালো আছে ব্যবসার ক্ষেত্রে সপেশায় যারা আছেন ভালো যাবে খাদ্যবস্ত্র জল দুধ ইত্যাদির ব্যবসা আজকের দিনে কিন্তু ভালো যাবে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা বৈবাহিক কোনো কাজের সঙ্গে যুক্ত পূজা অর্চার সঙ্গে যুক্ত ফলমূল কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে মেডিকেল প্রফেশনাল যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাবে অ্যাস্ট্রোলজি রিলেটেড কোনো প্রফেশনে কাজ করলে সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে এছাড়া আমরা যদি জন্মছকে দেখি চন্দ্র যদি আপনার ওয়েল প্লেস থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা সূচনা আজকের দিনে করা যেতে পারে

এছাড়া ডাক্তারবাবু দেখানো বা ইত্যাদি কাজ আজকের দিনে করতে পারেন অফিসিয়াল কাজ ব্যাংকিং কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হতে পারে যাদের মাতৃস্থানীয় ব্যক্তিদের হারের কোনো সমস্যা আছে সেগুলো কিন্তু কিছু বিষয় বাড়তে পারে এছাড়া আমরা যদি হরস্কোপে দেখি খেলোয়াড়দের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে শনিচন্দ্র কানেকশান অর্থাৎ অত্যন্ত ইমোশনাল আজকের দিনটা ছোটোখাটো বিষয় সেন্সিটিভ মাইন্ড আজকের দিনে কিন্তু কাজ করবে বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা আলিশীভাব অল্প খেটে একটু ক্লান্তি লাগছে শরীরে এই ধরনের ঘটনা আজকের দিনে কিন্তু হতে পারে কাজে লেট হওয়ার প্রবণতা কিছু বিষয় কিন্তু আজকের দিনে থাকতে পারে বিদেশ যাত্রা দূরযাত্রা দূরভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বিদেশের মাটিতে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে এর বাইরে আমরা যদি দেখি হাতের খরচ সামান্য অংশে বাড়বে তবে লোন পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজ এমনকি লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো কাজ আজকের দিনে করতে পারেন পুরনো ব্যথা বেদনার সমস্যা কোমরের ব্যথা বেদনার সমস্যা ইএনটি জনিত সমস্যা এগুলো কিন্তু একটু এক বিষয় বাড়ার সম্ভাবনা থাকছে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা ভালো নতুন প্রেমের যোগাযোগ আছে এবং এক্সিস্টিং প্রেমগুলো ভালো কাটবে এবং প্রেমের ক্ষেত্রে আপনারা ন তারিখ থেকে কিছু ভালো রেজাল্ট পেতে পারেন এবং শেয়ার লটারিতে যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রেও ন তারিখ থেকে কিছু ভালো ফল আসতে পারে সন্তান যোগের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভালো সন্তান যোগ আজকের দিনে শুভ এবং সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিছু ভালো ঘটনা ঘটতে পারে এর এর বাইরে আমরা যদি দেখি কেনাকাটি সব কাজ বাধা নেই তবে যে কোনো কেনাকাটির বিষয় যুক্তি দিয়ে ভাবনাচিন্তা করে কেনু আবেগ তাড়িত হয়ে কোনো বিষয়ে কিন্তু ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন এটা হরস্কোপে কিছুটা নেগেটিভে যেতে পারে আবেগ ইমোশনকে দূরে রেখে যুক্তি দিয়ে ভেবে চিনতে কেনাকাটি সব থেকে শুভ হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে দিনটা ভালো যাবে কম্পিটিভ এক্সাম ভালো যাবে রেজাল্ট কিছু পাবলিশ হওয়ার থাকলে ভালো যারা দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো অনলাইনে পড়াশোনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে মেকানিক্স যে কোনো ধরনের হাতে কলমে কোনো কাজ শেখা যে কোনো ধরনের মেডিকেলের কাজ শেখা যে কোনো ধরনের আপনার আঁকা আবৃত্তি কালচারাল ফিল্ডের সঙ্গে যুক্ত হওয়া সব কাজে কিন্তু ছক ভালো পারফর্ম করতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে দাম্পত্য সুখ মধ্যমানের এইটুকু বলতে পারি আজকের দিনে কর্মক্ষেত্রে ডেফিনেটলি আজকের দিনে যে কোনো ধরনের কম্পিটিভ কাজগুলোকে করে ফেলার চেষ্টা করুন সেলস কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে যারা ইন্টারভিউ দিয়ে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে কোনো সুসংবাদ আসতে পারে এছাড়া আমরা যদি হরস্কোপে দেখি শনিচন্দ্রের কানেকশান কায়িক পরিশ্রম কিন্তু কিছু বিষয় বাড়বে লেবার ওয়ার্কার যারা আছেন ভালো মুভেবেল জবের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ব্যাঙ্ক সেক্টরে যারা কাজ করছেন লোন সেক্টরে যারা কাজ করছেন পলিসি ইত্যাদি নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে জলজানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে যে কোনো ধরনের ট্রাভেলিং পেশার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে সরকারি কর্মীদের ক্ষেত্রে মেডিকেল কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে ব্যবসার মধ্যে জন্মস্থান থেকে দূরের ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ভালো যাবে ফুড প্রোডাক্ট দুধ ইত্যাদি ব্যবসা ভালো যাবে যারা প্যাথোলজিক্যাল সেন্টার চালান ওষুধপত্রের দোকান আছে টিউশানি করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে ব্যবসার মধ্যে আমরা যদি দেখি যে কোনো বুথ সেল ইত্যাদি ক্ষেত্রে ব্যবসা ভালো যাবে টার্নওভার মোটামুটি ঠিকঠাক থাকছে কোনো সমস্যা থাকছে না এর বাইরে আমরা মেকানিক্সের যারা কাজ করছেন যে কোনো আপনার সার্ভিস রিপেয়ারিংয়ের কিছু দোকান আছে শপ আছে যে কোনো ক্ষেত্রে থাকতে পারে বাসনপত্রের দোকান আছে যে কোনো ধরনের লোহা আয়রন দ্রব্য বা মেটাল প্রোডাক্টের দোকান আছে সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মার্চের নতুন মাসিক রাশি এবং এই ভিডিওর পর আপনারা কিন্তু অবশ্যই বৃহস্পতি ট্রানজিটটা পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিনলগ্ন মিন রাশির সারাদিন চন্দ্র অবশ্যই পঞ্চমে পুষা নক্ষত্রে এবং শনি চন্দ্রের মধ্যে যোগ ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো কালচারাল ফিল্ডে যুক্ত ব্যক্তিদের ভালো নাচ গান অভিনয়ের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো মিডিয়া ওরিয়েন্টেড জায়গা গ্ল্যামার ওয়ার্ল্ড মিউজিক রিলেটেড প্রফেশনে যারা আছেন ভালো যেতে পারে সন্তান যোগ হরস্কোপে শুভ সন্তান যাদের আছে তাদের উন্নতির ক্ষেত্রেও কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে সন্তানের খেলাধুলো সন্তানের কোনো উন্নতি সন্তানের পড়াশোনা ইত্যাদি নিয়ে আজকে এগোনো যেতে পারে কোনো সমস্যা নেই লোন পেয়ে যেতে পারেন আজকের দিনে আর্থিক যোগাযোগ উত্তম লং টার্ম শর্ট টার্ম পলিসিতে বিনিয়োগ করা যেতে পারে কোনো সমস্যা হরস্কোপে লাগছে না ফাটকালা ফাটকেন ক্যামের যোগ আছে শেয়ার লটারি যদি বলেন যাদের জন্মছকে শনিচন্দ্র যোগ আছে তারা একটু সাফার করতে পারেন অন্যদের ক্ষেত্রে জন্মছক অনুযায়ী ফল যেমন আছে তেমন কিন্তু পাবেন এর বাইরে আমরা যদি হরস্কোপটা অ্যানালাইজ করার চেষ্টা করি বিদ্যাভাব আজকের দিনে শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রেগুলার পড়াশোনা ভালো যাবে স্কুল এডুকেশনের পড়াশোনা ভালো যাবে এবং অবশ্যই আপনি যদি অনলাইনে কোনো কোর্সেস করতে চান সেখানে ভালো ফল পাবেন একাদশ এবং দ্বাদশের এবং পঞ্চমের কানেকশান বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো গবেষকদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু বেশ ভালো বিদেশের মাটিতে থেকে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে প্রেমের বিষয়টা হবে আজকে অভিমানপূর্ণ কিন্তু প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুড থাকবে নতুন প্রেমের কিছু যোগাযোগ আজকের দিনে আসতে পারে প্রেমের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন ইমোশনটা একটু নিয়ন্ত্রণ করা আজকের দিনে দরকার দাম্পত্য ক্ষেত্রে বর্তমান অবস্থায় বুধ বকরি আপনারা জানেন বকরি থাকা ব্যক্তিদের একটু অ্যাভারেজ ফল থাকছে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে দাম্পত্য সুখ যেটা বলি সেটা আজকের দিনে কিন্তু বজায় থাকার সম্ভাবনা আছে একটু কোনো বিষয়ে শনিচন্দ্র যুগের ব্যক্তিরা পারিবারিক কোনো বিষয়ে একটু ডিসস্যাটিসফাই হতে পারেন অন্যান্যদের ক্ষেত্রে ভালো যেতে পারে এছাড়া আমরা যদি হরস্কোপটা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো মাস ফেম প্রতিষ্ঠা আজকের দিনে বাড়তে পারে পাবলিক ফিগার যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হজমের সমস্যা বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা এগুলো কোনো বিষয় আজকের দিনে আসতে পারে কিছুটা পেটজনিত কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে কর্মক্ষেত্রে দিনটা ভালো কাজের ক্ষেত্রে আপনার ইন্টারভিউ দেওয়া যেতে পারে কর্মক্ষেত্রে রেগুলার যে আপনার কাজের পরিসর সেগুলো কিন্তু ঠিকঠাক এগোবে কর্মক্ষেত্রে যারা যে কোনো ধরনের আপনার পেন্ডিং কাজকে হাত দিচ্ছেন সেগুলো কিন্তু আজকের দিনে সাকসেসফুল হতে পারে ঘরে বাইরের কোনো কাজ থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন টেকনোলজি টেকনিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ আজকের দিনে ভালো যাবে মেডিকেল কাজ আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে টিচিং প্রফেশানে যারা আছেন ভালো এবং আমি যেগুলো বললাম ভিডিও শুরুর দিকে প্রফেশানগুলো সেগুলো ভালো ব্যবসার মধ্যে বৈদেশিক বাণিজ্য ভালো যাবে গৃহস্থলে ব্যবসা ভালো যাবে জল দুধ ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে কথা পেছি যারা খান তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত যারা ব্যবসার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো যাবে সফটওয়্যার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো যাবে ওয়েব ডিজাইনিং অ্যাপ ইত্যাদি যারা কাজ করছেন এক্ষেত্রেও আজকে দিনটা ভালো যাবে বাড়ি থেকে বসে যে কোনো বেতার মাধ্যমকে ইউজ করে বা ইন্টারনেটকে ইউজ করে ব্যবসা করছেন সেগুলো কিন্তু ভালো যাবে ডিটেল জানতে অবশ্যই মার্চের মাসিক রাশিফল দেখতে হবে এবং অন্যান্য ভিডিওগুলি এবং অন্যান্য আপনার যে পেন্ডিং ভিডিওগুলো সেগুলো আসবে পরপর দেখে নেবেন দেখুন এন্ড স্ক্রিনে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন ক্লিক করে দেখে নিন আমরা ফিরে আসছি আজই নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন নমস্কার